দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, রাখি কিচেনউইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খয়রা ইলিশ মাছের ভাপা রেসিপি শেয়ার করব। গরম ভাতে দারুণ লাগে এই রেসিপিটা খেতে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে মা এই মাছটা কেটে নেবে, আমি ততক্ষণে মশলাটা করে নেব। জিরে বেটে নেব, জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার সরিষা বেটে নেব। পাঁচ কোয়া রসুন নিয়েছি, থেতে করে নেব। মাছগুলো মেখে নেব। এই বাটিতে মাছগুলো নিয়ে নেব। এই মাথাটা আমার এই রেসিপিটার জন্য লাগবে না, এই মাছগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, থেতে করা রসুন আর জিরে বাটাটা দিয়ে দেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা, সরিষা বাটাটা দিয়ে দেব, দিয়ে দেব কাঁচা সরিষার তেল। সব উপকরণ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এই টিফিন কৌটোটাতে মাছটা ভাপাবো। টিফিন কৌটোর মধ্যে মাছগুলো সাজিয়ে দেব। এবারে এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবারে এর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এদিকে জলটা গরম হয়ে গেছে, এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। এবার টিফিন কৌটোটা বসিয়ে দেব।
মাছটা আমি আধা ঘন্টা ভাপিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব ভালো লাগছে খেতে। আর মাছটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খেতে অনেকটা ইলিশ মাছের মতোই স্বাদ লাগছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।